এই লাল যে দরজাটা দেখতেছেন, এটা হলো আপনার মেহগুনি কাঠে, মেহগুনি কাঠের দরজা, মেহগুনি কাঠে বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা দরজা, কোরা মাথা ফিঙ্গার জয়েন্ট। এগুলি যাবে আবার হলো গোপালগঞ্জ যাবে। এগুলো কি কাঠের? ফরিদপুর গোপালগঞ্জ। এগুলো হলো আপনার সেগুন কাঠের, আকবর সাহেবের। এই ডিজাইনটা সিম্পল এর ভিতরে একটা আনকমন ডিজাইন দেখছেন, এই রাউন্ডে একটা শেপ আছে। এই জায়গায় আমরা চৌকাঠ পাল্লা তৈরি করি, চৌকাঠ পাল্লা সব এবে কারখানা শোরুম মানে একসাথে। এই জায়গায় সিদ্ধ করে, এই যে দেখেন দাগ আছে এখনো, বয়েল করা সিদ্ধ করা, এই যে কেমিক্যালের, হ্যাঁ আপনার 30-40 বছর পরও ইনশাল্লাহ এই কাঠের কিছু হবে না। হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে, যেখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে দরজা এবং চৌকাঠ কিনতে পারছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে সাইফুল ডোরে বর্তমানে কী কী ধরনের দরজাগুলো রয়েছে এবং দরজার আপডেট প্রাইস। হ্যাঁ তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাবো সাইফুল ডোরের ওনার সাইফুল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ব্যস্ত আছেন মনে হয় না? আজকে যদি আমাদের দর্শকদের কিছু দরজা দেখাই দেন ডিজাইন, এবং আপনি ভিডিও শুরু করার আগে বলেছিলেন আজকে থেকে আমাদেরকে কারখানায় নিয়ে যাবেন। জি আজকে কারখানা নিয়ে যাবো, সব সময় সময় সুযোগ হয় না, যার কারণে আজকে নিয়ে যাবো, কাস্টমার দেখে বুঝে বুঝতে পারে। এই জন্য ওই জায়গায় হিউজ পরিমাণে মানে ইয়ে আছে, আপনার সব তো শোরুমে থাকে না আসলে। হ্যাঁ সব শোরুমে থাকে না, আপনার অনেকের চোকর আছে, লোহা কাঠের চোকর আছে, মেহগুনি কাঠের চোকর আছে, রাউন্ড চোকর আছে। হ্যাঁ আবার কিভাবে কাজ করতেছে, কেমনি কি আসা বিষয় দেখতে পারবে। এখন আমার দুইটাই পাশাপাশি, যে আসবে দেখবে পরিদর্শন করতে পারবে, পরিদর্শন করে দেখে বুঝে নিতে পারবে কি অর্ডার দিতে পারবে। আজকে একটু দেখাবেন যে আপনাদের শোরুমে কি কি কাঠের দরজাগুলো আছে এবং প্রাইস কত। তার আগে আপনাদের শোরুমের ঠিকানা একটু বলে দিবেন। হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা হলো, আমার দোকানের নাম হলো মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার। ওকে, আমার দেশের বাড়ি সুরেতপুর ডিস্ট্রিক্ট গোসার থানা, বাট আমার দোকান শোরুম এটা হলো ঢাকা, ঢাকা মোহাম্মদপুর, ভেরিবাদ মিনা বাজার গেট কিংবা ইউল্যাব ভার্সিটি, এই জায়গায় অবস্থিত মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার। ওকে তো স্যার, আগে কোথা থেকে শুরু করবেন? এটাকে ফুলবডি নকশা বলা হয়, এটা 3.5 ফিট/7 ফিট চোকাটের পাল্লা। এই পাল্লাটা বাণিজ্য ছাড়া দাম হলো 7,500 টাকা, 3.5 ফুটের হলে বাণিজ্য ছাড়া, যদি 3.5 ফুটের হয় তাহলে 7,500, যদি 3 ফুটের হয় তাহলে এই লোক আপনার 7,000, যদি 2.5 ফুটের হয় তাহলে 6,500, এরকম বাণিজ্য ছাড়া দাম। আবার 4 ফুটে হলে আবার একটু আলোচনা মানে বাড়বে, আবার ছোট হলে কমবে, আর বাণিজ্যের জন্য এটা প্লাস হয় 3,000 টাকা। এটা ফুলবডি নকশা, এটা ঘষতে মাছ দিয়ে বাণিজ্য করতে সময় বেশি লাগে, শ্রম বেশি যায়, হাজিরা বেশি যায়, যার কারণে ইয়াটা বেশি। এটার সাথে চৌকাঠ, এটা লোকের দোলন সাহেবের, এটা অনলাইনের মাধ্যমে দেখে আমার দোকানে আসছিল, আমার দোকানে আসছিল গত শুক্রবার, দোকানে আসছিল, দোকানে আসার পরে তার হাজব্যান্ড ওয়াইফ আসার পরে আমাকে অর্ডার দিয়ে যায়। এটার সাথে ওই যে চৌকাঠও আছে ভাই, ওই যে মেহগুনি কাঠের, হ্যাঁ মেহগুনি কাঠের চৌকাঠ, ওগুলি বাণিজ্য করা আছে। তো ওগুলা হলো আপনার বাণিজ্য সারা দাম হলো 2500, বাণিজ্য করলে 500 টাকা প্লাস হয়, এরকম। ঠিক আছে, মানে আমরা তো সাধারণত আপনার যার যেটা অর্ডার, আমরা শুধু অর্ডারই কাজ করি, কার কি কাঠের কি সাইজ কি ডিজাইন যে যেভাবে চায় ওইভাবে আর কি। আমাদের তারই আল্লাহর রহমতে আপনার ভালো মনে করেন যে একবার সে নেয় কিংবা তার আত্মীয় স্বজন আসে, মানে আপনার পুরান কাস্টমার থাকেই। তার মানে এক কথা হচ্ছে কেউ একজন অর্ডার করলে সে দ্বিতীয়বার আবার আবার আসে, 2-3 বছর আগে যারা আমাদের আমার দরজা নিছে এই সাইফুল ডোর থেকে তারাও আবার নিচ্ছে ইনশাল্লাহ, এবং কি তাদের আত্মীয় স্বজন কে আরো হইলে পাঠায়, আবার প্রত্যেক তালায় তালায় যে আপনার যে উপরে ওঠে তারপর নেয়, আবার রেফারেন্স করে পাঠায়, এইভাবে আর কি। এই এইগুলা যাবে, ও যাই হোক, ওইটা আসছিল তো আমার যে ইয়া থেকে আপনার বাড্ডা থেকে আসছিল, তারা যাবে হলো বগুড়া যাবে, আর এগুলি যাবে আবার হলো গোপালগঞ্জ যাবে। এগুলো কি কাঠের? ফরিদপুর গোপালগঞ্জ। এগুলো হলো আপনার সেগুন কাঠের, আকবর সাহেবের। হ্যাঁ আকবর ভাই, তার অনেকগুলো দরজা আছে, এগুলো হলো সেগুন কাঠের দরজা। তো তার লোকা অনেকগুলো দরজা, 7-8 পিস দরজা আছে সেগুন কাঠের, সোজা পাল্লা রাউন্ড পাল্লা, এগুলোর সাথে আপনার লোহা কাঠের চৌকাট আছে। সেগুন কাঠের এই যে পাল্লা এই ডিজাইন করে, এটা বাণিজ্য ছাড়া দাম হলো সারি কাঠের যদি হয় তাহলে 19,000 টাকা দাম হয়, হ্যাঁ, আর যদি আপনার বাণিজ্যের জন্য 2500 টাকা আলাদা প্লাস হয় রঙের জন্য, এটা রং করা বাণিজ্য করা। আর আবার যদি আপনার যদি ইয়ে হয় মানে মিডিয়াম কোয়ালিটি হয় তাহলে 15-16,000 টাকায় হয়ে যাবে। তবে আমি দেখি না যে কেউ মিডিয়াম কোয়ালিটি বলে,
সবাই যারাই সেগুন কাঠের নেয় সবাই শাড়ি চায়, সবাই সাপ সবাই ভালো মানের শাড়ি কাটে, কারণ যার যার বাড়ির যার যার একটা স্বাচ্ছন্দ্য পছন্দ মতো ভালো মানের করতে চায়, টিস্যু ব্যাপার সবাই। এই জন্য সবসময় আমার এইগুলোই চলে। আর যে বাকি কাঠ কত যে আপনি কারখানা যাবেন না, কত যে মনে করেন যে ওয়েস্ট হয়ে থাকে, অনেক ওয়েস্ট হয়ে পড়ে থাকে, এবং কি অনেক সময় আমরা মন হিসেবে বিক্রি করি, মন হ্যাঁ মন হিসেবে আমাদের থেকে কিনে নেয়, লাকড়ি হিসেবে না মন, এটা মানে আপনার যে ওরা নিয়ে আবার বিভিন্ন কিছু করে বিক্রি করে, হ্যাঁ বিভিন্ন কিছু করে ওরা উপর নিয়ে বিক্রি করে, আপনার যে মন হিসাবে আমাদের থেকে একটু বেশি দামে বিক্রি করে, ওরা নিয়ে আবার ওই যে ফার্নিচার করে কিংবা কেউ দরজা করে এরকম আর কি। তো যাই হোক, ওই যে অনেক কথা বল, এই একটা ডিজাইন দেখেন শরীর পাল্লার উপরে ডিপের ডিজাইন, কিন্তু একটু আনকমন আছে, ব্যতিক্রম আছে। এই ডিজাইনটা সিম্পল এর ভিতরে একটা আনকমন ডিজাইন দেখছেন, এই রাউন্ড একটা শেপটা, যেমন এই জায়গায় একটা পার্ট থাকে, এই জায়গায় এই পার্টটা নাই, একবারে রাউন্ড শেপ। হ্যাঁ, এটা সলিড পাল্লার উপর যে আপনার খোদাই করা এই ডিজাইনটা, এটা ডিপ পাল্লা না, এবং কি নিচ থেকে উপর পর্যন্তই আপনার পুরাটাই ফুল সলিড পাল্লার উপরে নকশাটা করা। হ্যাঁ, ঠাকুর সাহেব খুব ভালো লোক, ভদ্রলোক, সেও ইউটিউবের মাধ্যমে দেখে আমাদের এই এলাকায় থাকে। তার বাসা লোক বসিলা, তার বাসা বসিলা, আর তার দেশের বাড়ির লোক আপনার গোপালগঞ্জ, ফরিদপুর গোপালগঞ্জ, জি দেশের বাড়ি গোপালগঞ্জ, তা বসিলা থেকে আইসা ইনশাল্লাহ আমার এই দোকানে, আমার ডিস্টেন্স প্রায় 3 কিলো হবে, না 3.5 কিলো হবে, আড়াই তিন কিলো হবে ডিস্টেন্স, ওই যে বসিলা থেকে আইসা মনে করেন যে আমার এই জায়গায় অর্ডার দেয়। আর তার আবার আরো অনেক দরজা আছে, তার গ্লাস দরজা আছে, ডাবল টেম্পারের আছে, হ্যাঁ গ্লাস দরজা আছে 4 পিস, আর এগুলো 8 পিস পাল্লা, 8 পিস ওকে আছে, তার সাথে রাউন্ড পাল্লা আছে দেখাবো। তো এই পাল্লা হলো আপনার লোক, এই যে দাম বললাম, এটা বড় একটু সিম্পল ডিজাইন নকশা, এই যে এই জন্য এটা দাম হলো আবার 500 টাকা কম, হ্যাঁ 18,500 টাকা, আর বানিশ্য জন্য এটা আবার আপনার 500 টাকা কম হয়েছে, আবার বানিশ্যের জন্য মানে 2,000 টাকা এই বানিশটা হয়ে যায়। হ্যাঁ, ওইটা আবার একটু নকশা বেশি, ওইটা শ্রম বেশি লাগে, যার কারণে এটা 500 টাকা বেশি। আবার ভাই দেখেন প্লেন পাল্লা মানে সলিড প্লেন পাল্লা, হ্যাঁ প্লেন পাল্লা, এই যে সলিড 3 ফিট বাই 7 ফিট পাল্লা প্লেন পাল্লা, এই পাল্লা গুলোর দাম হচ্ছে আবার 18,000 টাকা। হ্যাঁ 18,000 টাকা শাড়ি কাঠের, হ্যাঁ চিটাং সেগুন, এগুলো আবার চিটাং সেগুন, চিটাং সেগুন 1.5 ইঞ্চি মোটা, ফিঙ্গার জয়েন্ট, কোনা মাথা, আপনার শাড়ি কাঠের, হ্যাঁ সিজনিং করা, হ্যাঁ এরকম কোয়ালিটি মাল নিতে হলে অবশ্যই যোগাযোগ করবে, এগুলো 18,000 টাকা। এক দ্বিতীয় তো এটা আবার বানিশের জন্য কম খরচ, মানে বানিশের খরচটা কম হয়, যে এটা কোনো নকশা নাই তো প্লেন, যার কারণে আপনার ইয়াটা নকশা টাকাটা লাগে না, তারপর ওই যে বানিশটাও তাড়াতাড়ি হয়, হ্যাঁ এই জন্য মনে করেন বানিশের টাকাটা কম, এটা আবার 1500 টাকায় হয়ে যায়, বানিশ 1500 টাকা। এগুলার আছে দুইটা, তারপরে যে আর এক ভাই শামসুল হক সাহেবের পাল্লা আছে, যাবে লোক আপনার সুনামগঞ্জ, সুনামগঞ্জ, তার যে বোনেয়া মানে অর্থাৎ যে বোনের জামাই অর্থাৎ দুলাভাই, তার এই যে দুলাভাই, এটা এই লোক আপনার শামসুল হক সাহেব, তার দুলাভাই আমার থেকে মাল নিয়েছিল 4-5 মাস আগে, 5-6 মাস আগে হবে। তারপরে তারা দুজনই ইয়াতে থাকে, বাইরে থাকে, পরে আবার তার শালায় যখন ওই যে বাড়ির কাজ ধরছে কিংবা এখন দরজা পাল্লা দরকার চোখের পাল্লা, পরে আবার ওই ভাই রেফার করলো, পরে আমাকে ভাই ফোন দিয়ে বলে দিল, আবার তার শালায় যোগাযোগ করে পরে এই দরজাগুলোর অর্ডার দেয়, সেগুলো হলো আপনার 8 পিস, 8 পিস দরজা, চৌকাট 8 পিস, পাল্লা 8 পিস, তার ভিতরে আবার রাউন্ড আছে একটা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাল্লা, এটা লোক আপনার মেহগুনি কাঠের, বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, এটা লোক 4 ফিট বাই 7 ফিট চৌকাটের পাল্লা, 1.5 ইঞ্চি মোটা, হ্যাঁ ফিঙ্গার জয়েন্ট, সেটা লোক আপনার 10,000 টাকা দাম, 10,000 টাকা পড়বে, 10,000 টাকা দাম, এটা বাণিজ্য, এটা বাণিজ্য ছাড়াই যাবে, এগুলো বাইরে বাণিজ্য ছাড়াই যাবে। তো ওই লোক এগুলোর সাথে আরো দরজা আছে, তো এগুলো আবার বাণিজ্য করলে আপনার এটা 3,000 টাকা প্লাস হবে বড় দরজা। আবার এই এটার সাথে দেখেন যে এটা আছে, তারপরে যে এগুলো আছে দেখেন, এই যে এগুলো ওই ভাই শামসুল হক সাহেবের, এই যে আমি বললাম না যে একজনের নিলে সে আবার নেয়, নয়তো বা কেউ কাউরে পাঠায় রেফার করে আসে, এই যে তার যে তার দুলাভাই নিয়েছিল, তারপরে এখন তার শালায় একে অর্ডার করলো, এগুলো লোক আপনার 3 ফিট বাই 7 ফিট চোখের পড়লা, এগুলো লোক আপনার লোক আবার 6,500 টাকা, 6,500 টাকা অর্থাৎ 33 বাই 81 ইঞ্চি, হ্যাঁ 6,500, এই যে এই পাল্লাটা 33 বাই 81 ইঞ্চি, এটাও 6,500 টাকা, হ্যাঁ এই পাল্লাটা 33 বাই 81 ইঞ্চি, এটাও 6,500 টাকা, আবার 29 হলে 7,000 টাকা হবে, 27 হলে 6,000 টাকা হবে। আবার এই পাল্লাটা প্রচুর ডিজাইন, ভরপুর ডিজাইন, এবং কি 3D নকশা, এটা 3D নকশা এবং ভরপুর ডিজাইন, এই ডিজাইনটা হইতে আপনার মেশিনে একটা না 2 ঘন্টা 2 দিন সময় লাগে, মেশিনে, আর যদি এই ভিতরে যদি কারেন্ট যদি বারবার যায়, তারপর বারবার আইসা আবার সারার লাগে, তখন মনে করেন যে কারেন্ট আসলে 2 দিনের বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এই ডিজাইনটা মানে 3D, যদি 3D করে তাহলে আপনার 2 দিন সময় লাগে, 2 দিনের ওভার হয়ে যায়, মানে এমন হয় আমাদের 3 দিনও চালান লাগে, এরকম পর্যায়ে। এই পাল্লাটার ডিজাইনটা আপনার প্রচুর ডিজাইন, এবং কি 3D, মানে এই ডিজাইনটা আপনার মেশিনে লাগে, এই সময় অনেক সময় লাগে, যার কারণে এটা 3.5 ফুট বাই 7 ফুট চৌকাঠের পাল্লা,
এটা লোক 10000 টাকা দাম বানিস ছাড়া এগুলি বানিস ছাড়া যাবে এই বাইরে 37 দরজা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলা ঈদের আগে অর্ডার দিছিল তা বলছি ঈদের পরে নেবে সেটা গেল এই যে আশিকুল ইসলাম আছে আতিকুল ইসলাম আছে রবিকুল ইসলাম আছে যে কোনো নাম মানে মানে যে কোন নাম দেওয়া যাবে এবং কি তারা চাইর ভাই চারটা নাম দিছে আবার তার মা বাবার নামে চারটা মানে মোট আটটা চোখের আটটা পাল্লা আচ্ছা আচ্ছা এগুলো যাবে আপনার নেত্রকোনা হ্যাঁ তা তারপরে এসে দেখেন ওই যে রাউন্ড যে পাল্লা সেগুনের পাল্লাটা দেখা হয় না দেখেন ওয়াও অনেক সুন্দর কিন্তু এগুলা হ্যাঁ মক্কা মদিনা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে তো এই ডিজাইনটা খুব ভালো মানায় ভালো মেন দরজার জন্য আসলে দেওয়াটাও ভালো হ্যাঁ মানে যে কোনো কেউ একটা মানে বদ মানে অন্যরকম চিন্তা ভাবনা করলো ঘির দিয়ে একটা তার মনের ভিতরে একটা ভয় ভীতি জাগে মানে ওই রকম ভাবে সাহস পাবে না ঘিরে ভিতরে ঢোকার আবার যেই হোক খারাপ মনের একটা চিন্তা করলো দরজার সামনে আসলে ওই খারাপ চিন্তাটা খারাপ চিন্তাটা আসলে থাকবে না আশা করি হ্যাঁ থাকে না তো মেন দরজাটা এটাও আবার 90 ইঞ্চি উচ্চতা হ্যাঁ 90 ইঞ্চি উচ্চতা পাশে 4 ফিট উচ্চতা 90 ইঞ্চি উচ্চতা চৌকাঠের পাল্লা তো এই পাল্লাটা লোক আপনার লোক 30000 টাকা দাম 30000 টাকা দাম হচ্ছে আপনার 27000 টাকা হচ্ছে পাল্লার দাম আর 3000 টাকা হচ্ছে আপনার ইয়ের দাম ওই যে বানিশের দাম হ্যাঁ এটা সেগুন কাঠের হ্যাঁ যেটা সেগুন কাঠের সারি কাঠের পাল্লা আকবর বাইরে যাবে লোক আপনার ইতে ওই যে ফরিদপুরের লোকে গোপালগঞ্জ যাবে গোপালগঞ্জ এই যে এই পাল্লাটা হ্যাঁ কাঠের কোয়ালিটিটা দেখেন কাঠের আঁশ ফাইবার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর হ্যাঁ তো এটা সেগুন কাঠের এগুলো তো দাম বললাম 19000 টাকা লোক আপনার বানিশ ছাড়া দাম আর বানিশ করলে 2500 টাকা প্লাস হয়েছে মানে এটা 500 টাকা কম বাট 2000 টাকা হয়েছে তার তারপর আমরা আজকে আবার আমাদের কাছে কিন্তু পিভিসি দরজা গ্লাস দরজা অনেক আছে কিন্তু আমরা দেখাতে পাই না সবসময় ভিতরে অনেক দরজা অনেক দরজা তো আমরা আমাদের নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি সবকিছু আমরা নিজেরা করে থাকি ইনশাল্লাহ আজকে আপনাদের নিয়ে যাব আমার যে হিতে কারখানায় দেখা দেন তারপর চলেন আমরা কারখানায় যাই হ্যাঁ এটা হচ্ছে সিএনসি মেশিনের হ্যাঁ সিএনসি মেশিন সিএনসি মেশিন ওকে দর্শক আমরা চলে আসলাম সাইফুল রয়্যাল ফার্নিচারের কারখানায় ভাই এখানে আপনারা কি কি কাজ করেন এই জায়গা আমরা চৌকাঠ পাল্লা তৈরি করি চৌকাঠ পাল্লা সব এই কারখানা শোরুম মানে একসাথে এই জায়গায় বসা হয় কম আর কি সাধারণত এটা আর কি বসা হয় কম আর কি এই জায়গায় হিউজ পরিমাণে কাঠ কাঠ কেটে মনে করেন যে এই জায়গায় থাকে এই জায়গা থেকে মনে করে সিজনিং প্লান্ট ভিতরে হ্যাঁ ট্রিটমেন্টের তারপরে যে বয়েলিং এর হ্যাঁ সব ভিতরে আছে তারপর মানে আমার যে মিস্ত্রিদের দায়িত্বেই বেশিরভাগ থাকা হয় মানে তারাই আমি শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস দেই এই কাঠের এই সাইজের এই পাল্লা কেমন কোয়ালিটি ওই রকম সব বলে দেয় মুখে ভয়েসে আর ওই অনুযায়ী খালি বানাতে থাকে আবার তার হাতের কাজ শেষ হলে আবার আমাকে ভয়েস দেয় বা এইটা এটা হয়েছে হ্যাঁ এই আইটেমে এটা হয়েছে এই সিরিয়ালের এটা হয়েছে এই এই কয় পিসের এই লটের মাল হয়েছে তখন আবার ওই যে কাকনা যারা কাজ করতে দেখেন না এই জায়গায় তারা আবার আমি আর আইসা আবার ওই যে আমার নিজস্ব গাড়ি আছে নিয়ে যায় শোরুমে ওই জায়গা থেকে তারপরে আর কি ডেলিভারি দেওয়া হয় এভাবে এই যে এখন আপনি এই যে শোরুমে ইয়া কাকনা ভিতর যাওয়ার মতো মনে করেন যে স্কোপ নাই এই যে কাজকাম চলতেছে দেখেন এই যে হিউজ পরিমাণে কাঠ এবং কি চৌকাঠ পাল্লা তা আমাদের যেই মেহগুনি কাঠের যে চৌকাঠ কথা বলছেন এই যে মেহগুনি কাঠের যে চৌকাঠ যে কোয়ালিটি দেখান এই কোয়ালিটিটা এই যে আমরা অনেকের থেকে 2500 টাকায় নেই ঠিক আছে আবার অনেকের থেকে 2800 টাকায় নেই 2800 টাকা নেই 2500 টাকা 2500 টাকাটা দেখা গেছে যে বয়েল সিজনিংই এবার যে আবার যেটা স্পেশাল সারি কাঠের ওটা আবার 2800 টাকা দাম কিন্তু তুলনামূলক লাভ কিন্তু বেশি না 2500 টাকায় দিতে গেলে অনেক সময় আমাদের লাভই থাকে না মানে লাভই থাকে না কোনো কিন্তু আবার অনেকে বলে যে 2200 টাকা চৌকাঠ সিজনিং ট্রিটমেন্ট কোনটা আসলে কিন্তু না একবারেই মানে একবারেই যা মানে ওইটা আমার থেকে 2000 টাকা পাবে বরং তার থেকেও যদি 100 টাকা কম দেয় কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা কথা বলছেন তো এই যে দেখেন আমাদের কোনো একটা চৌকাঠ কালার করা রং করা পাইবেন না আচ্ছা হ্যাঁ যে আপনার আগলার আগলার রং দেওয়া যে আপনাকে যে দেওয়া হবে চৌকাঠ মেহগুনি কাঠের এ লাল বানা তা না এগুলা বয়েল সিদ্ধ করা এই যে দেখেন দাগ আছে এখনো বয়েল করা সিদ্ধ করা এই যে কেমিক্যালের হ্যাঁ সেইভাবে তৈরি করা হয় এইগুলা মনে করেন যে তারপর এগুলো আপনার 30-40 বছর পরও ইনশাল্লাহ এই কাঠের কিছু হবে না হ্যাঁ এই কাঠের কিছু হবে না হ্যাঁ তারপরে এই যে লোহা কাঠের চৌকাঠ ওই যে বললাম না একবার এই যে আকবর ভাই লোহা কাঠের চৌকাঠ আছে এই যে লোহা কাঠের চৌকাঠ সারি ফ্রেশ হ্যাঁ সারি কাঠের লোহা কাঠের চৌকাঠ ভিতরে দেখেন পিছনে আবার এগুলো কালো হবে এই যে ভিতরে নিচে লোহা কাঠের চৌকাঠ আছে হ্যাঁ তো এগুলো লোহা কাঠের চৌকাঠ সয়ার এই চৌকাঠ এগুলো লোক আপনার লোক এই যে এই টাকা ওই যে 5000 টাকা ছয় রায় চৌকাঠ সারি কাঠের হ্যাঁ ছয় রায় চৌকাঠ সারি কাঠের 5000 টাকা আর এই যে মেহগুনি কাঠের চৌকাঠ 2500 টাকা আর স্পেশাল ভাবে নিলে 2800 টাকা হ্যাঁ এই যে দেখেন এই যে বড়টা চুকার এই যে দেখেন 5 ফিট বাই 7 ফিট এটার সাথে সোজা চুকার আছে তারপর ক্যাট ডোর আছে আমার ইয়াতে শোরুম আছে
তারপর আপনার পিভিসি দরজাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভাই আমার থেকে আগে দরজা নিছিল আচ্ছা হ্যাঁ নীলফামারি গেছে আগে দরজা নিছিল কয়েক মাস আগে এখন আবার দেখেন আবার সে অর্ডার দিছে আবার মাল যাবে হ্যাঁ তার তারপর এটা তো বললাম এই এক জায়গা এই যে রানী সংকেল যাবে ঠাকুরগাঁও রানী সংকেল তার যাবে 10 পিস চৌকাট তারপর সকালে এক জায়গায় গেছে লোকে আপনার 10 পিস চৌকাট আর 5 পিস পাল্লা সেটা গেছে চাপাই নবাবগঞ্জ তোমার জন্য সাহেব তার চাপাই নবাবগঞ্জ তাই এরকম ভাবে আসলে কাজ করলে এই যে পিছনে দেখেন এই যে কাজ করতেছে এই জায়গা থেকে একটু ভিউ করে দেখা দেন আর এই সাইডে যে হাউস কিংবা এই জায়গা থেকে পিছনে যাওয়া দরকার নাই আপনার এই দিক থেকে একটু দূর থেকে একটু দেখা দেন হ্যাঁ যে ভিতরে কাজ করতেছে আবার অনেকে নাস্তা করতে যায় অনেকে আবার কাজ করে আবার মোড়ার দাবর দাঁড়াইতে যায় হ্যাঁ এই স্যাম্পল কিছু পাল্লা এই জায়গায় থাকে মানে এটা মানে কারখানা যার কারণে বেশি কিছু রাখা হয় না এই জায়গায় হ্যাঁ এই জায়গায় রাখা হয় না সিম্পল ভাবে মেহগুনি কাঠের যার যেই ধরনের কাঠের সেই গুণ বারমাটির কাঠের কাঠ আছে প্রচুর বারমাটির কাঠ গামারি কাঠ আছে প্রচুর বারমাটির কাঠ আছে প্রচুর মেহগুনি কাঠ আছে সেগুন কাঠ আছে মানে কাঠের শেষ নাই মানে আপনার কয়েক লক্ষ মানে 30-40-50 লাখ টাকার কাঠের কোনো বিষয় না এই যে আমার ওই দোকানে যেই চেয়ারটায় বসি ওই রকমই একটা চেয়ার আবার আমি তৈরি করছি মানে আমি বসার জন্য তো যাই হোক এটা তারপর মাঝে মধ্যে আসি একটু হিসাবের সময় আর কি আসি সাপ্তাহিক আমি হিসাব করি তো আমার ইয়ার সাথে লোকজনের সাথে তো ওই সময় একটু আসি আইসা বসে আর মাঝে মধ্যে যদি মনটা একটু আসি আচ্ছা আপনার সাথে কন্ট্যাক্ট করার সিস্টেম কি মানে অর্ডার করবে কিভাবে হ্যাঁ আমাদের অর্ডারে তো এই যে যারা সরাসরি আসতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবে আমার দোকানটা হলো ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনাবাজার গেট বেউলা ভার্সিটি এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আর আমার মোবাইল নাম্বার তো থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সবসময় পাবেন আর লোক আপনার আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আবার বিদেশ থেকেও বাহির থেকেও কিংবা বিভিন্ন জেলা থেকেও যেমন কিছুক্ষণ আগে যে টাকা পাঠালে আমি ম্যামে করতে লাগছিলাম সেই ভাই দেশে থাকে কথা ছবি পাঠাইছে ছবি চাইছে আমার ডিজাইন পাঠায় কিংবা তার প্রশ্ন মতো পাঠায় আলোচনার মাধ্যমে দরদাম হওয়ার পর আমাদের বিকাশে কিংবা ব্যাংকে টাকা পাঠায় পাঠাইলে পরে ওই যে ওই টাকা ও জমা লিখে মান্ডির সিট লিখে যাত্রাটাকে পাঠাই তারপরে মাল ডেলিভারি হওয়ার আগে মাল রেডি হলে তো ওইটা ছবি তুলে পাঠায় তাকে যখন বলে তারপরে পাঠাই দিলে সে মাল বুঝে রেখে পরে টাকা দেয় অনেকে পিক আপ দেওয়া সরাসরি বাসায় যায় যেমন গতকালকে গেছে আজকে ওর 3-4 জনের মাল ডেলিভারি যাবে সকলও দিছে একজনের তো এইভাবে প্রতিনিয়ত অর্ডার হচ্ছে আর প্রতিনিয়তই আর কি মাল যাচ্ছে তো এইভাবে আর কি আমাদের ব্যবসা আর কি চলছে বাকি আল্লাহ ভরসা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো সাহেব আজকের মতো আমরা এখানে অনেক কথা বললাম হ্যাঁ জি আমি তো সবসময় এখানে আসি না আসলে বিষয়টা কি আপনার ভালো মাল পাইতে হলে ভালো জিনিস পাইতে হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ধরে একুরেট মাল একুরেট কাজ যেভাবে কথা বলবেন সেইভাবে মাল পাবেন তারপর বাইসেন্সে যদি কোনো সমস্যা হয় সেটা বলি 10 জায়গায় দিলে এক জায়গায় দেখা যায় একটু ট্রাবল হইতে পারে একটা পাল্লা 10টা দিলে একটা হইতে পারে সেটার সমাধানও আমি সাইফুল দিয়ে দিই অথবা রিপ্লেস করে নতুন করে পাল্লা দিয়ে দিই অথবা আপনার সাময়িকভাবে ওই জায়গায় কোনো ট্রাবল হলে ঠিক করার জন্য লোকজন দিয়ে যেটা খরচ লাগে সেটাও আমি দিয়ে দিই মানে আমাকে সবসময় ফোনে পাবেন কারণ আমি 16 বছর ধরে এই ব্যবসা করি আমার মূল ব্যবসা কাঠের ব্যবসা তার পাশাপাশি এই চৌকাট পাল্লার ব্যবসা আর মানুষের দোয়ায় ভালোবাসে আমার এই পর্যন্ত এগিয়ে আসা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সবাইকে ভালো করে সুন্দর করে মন মতো করে সবাইকে প্রোডাক্ট দিতে পারি চৌকাট পাল্লা দরজা দিতে পারি এই কামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম।